গরিব মানুষ এর একটা টাকা ওরা নিয়ে চলে গেছে এটা আমার দুটা ফাঁস করে আমার মাটি গেছে এরকম করে এই শিগগির টা বাইর কর আমাকে টা দে কাটলো বাকা একটা টিভি দেবে বড় টিভি বাটাই কাজ করি আমি 16টা কাট নিছিলাম আমার বলেছিল যে এরকম এর মনিটার পাওয়া যাবে 16টা কাটলি পারে তিন দিন পর আবার ওরা এসে আসার পরে কুতি 16 কান কাট কাটলে একটা মনিটার আসবে দুটো লোকে সারা দিন আমরা খুঁজি আইছে কারণ এইভাবে ওরা বহুত লোকের কাছে পড়ে গেছে আমাদের ভাড়াটার মধ্যে আপনার হচ্ছে কার্ড বিক্রি করতেছে যে টিভি পাবে ফ্রিজ পাবে ও খালি রাখলো দুই নম্বর রাখলো দুই নম্বর কার্ড ঘষলেই মিলবে টিভি ফ্রিজ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা শৈলক উপায় প্রতারক চক্রের আস্তানা জাতীয় পার্টির নেত্রীর বাড়িতে আমাদের কাছে খবর ছিল একটি প্রতারক চক্র আস্তানা গেড়েছে ঝিনাইদহের শৈলকোপাতে তারা বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির নামে কার্ড দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এক ধরনের লটারি কার্ড ঘষলেই পাওয়া যাচ্ছে টিভি ফ্রিজ তবে বাস্তবে তারা কিছুই পাচ্ছে না কিন্তু শৈলকোপার কোথায় তাদের আস্তানা একদল তরুণ তরুণী নিয়ে চক্রটি কোথায় অবস্থান করছে তা জানতে শুরু হয় অনুসন্ধান তারপর খবর মেলে শৈলকোপার শিক্ষক পাড়াতে জাতীয় পার্টির নেত্রী মনিকা আলমের বাসার নিচতলায় এই আস্তানা আমাদের গন্তব্য সেখানে বাড়িতে গিয়ে আমরা সেই ভাড়াটিয়াদের খোঁজ পাই যারা রাজবাড়ি নড়াইল মাগুরার পরে রাতের আধারে এসেছে এখানে এর আগে তাদের অবস্থান ছিল মাগুরা জেলার সদর উপজেলার পার নান্দুয়ালি পল্লী বিদ্যুৎ পাড়াতে সেখানে বাটুল মুন্সি নামে এক ব্যক্তির দোকানের ঠিকানা ব্যবহার করে এবং একটি বাসা ভাড়া নিয়ে শুরু করে প্রতারণা বিশেষ করে পল্লী অঞ্চলের দারিদ্র শ্রমজীবী মানুষগুলো টার্গেট করে ইট ভাটাগুলো চক্রটির প্রধান টার্গেট দুই নম 18 খাদা ইউনিয়ন পরিষদের পাশে কামারবাড়িতে শাপলাবাটা মোড়ে রয়েছে ইটভাটা সেই ভাটার শ্রমিক মঞ্জিলা রেহেনা সহ অসংখ্য নারী ও পুরুষ শ্রমিক খুব সহজেই তাদের যাপিত জীবনের রান্নাবাড়া আর ঘর গৃহস্থালির সামগ্রী পরিপাটি করতে ঝুঁকে পড়ে কার্ড ঘষলেই টিভি ফ্রিজের চটকদারি গোলকধাঁধাই পটে যায় তরুণ তরুণীদের হাতে থাকা কার্ড কিনতে
এক এক শ্রমিক 15-20টা করে কার্ড কেনে, তবে সেসব কার্ডে মেলে নি তাদের টিভি ফ্রিজ। খুঁজতে গিয়ে দেখে রাতের আধারে পালিয়েছে তারা। ঝিনাইদহের শৈলকুপার শিক্ষক পাড়ায় যখন চক্রটির সন্ধান পায়, তখন মাগুরা থেকে ইট ভাটার শ্রমিকগুলো আসে শৈলকুপা। তারা থানা পুলিশকে অবগত করে, বিচার ও গ্রেফতার দাবি জানায়। ভাটা শ্রমিক আরিফ গাজী জানায় তারা শৈলকুপা থানায় গিয়ে পুলিশকে জানায় প্রতাক চক্রের কথা। মাত্র 100 টাকায় কার্ড ঘষলেই মিলবে টিভি ফ্রিজ সেলাই মেশিন সহ নামি দামি ইলেকট্রনিক্স সামগ্রী। এমন প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র দারিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, অথচ কার্ড ঘষে মিলছে রাইস কুকার, ব্লেন্ডার, গ্যাসের চুলা সহ নিম্নমানের এক একটি সামগ্রী। সেগুলো আবার কিনতে হচ্ছে 1500 টাকা দরে। নেই কোনো টিভি ফ্রিজ বা দামি সামগ্রী, তখন বলা হচ্ছে কোম্পানির ছাড় আছে, 15টি কার্ড কিনলে এসব মিলবে। ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষক পাড়াতে আবু বাসার মোহাম্মদ জাহাঙ্গীর নামের এক সাবেক ব্যাংকার ও তার স্ত্রী জাতীয় পার্টির শৈলকুপা উপজেলা শাখার সভাপতি মনিকা আলমের বাসাতে প্রতারক চক্র পেতেছে এমন ফাঁদ। অনুসন্ধানে জানা গেছে এই চক্র রাজবাড়ী, নড়াইলের লোহাগাড়া, মাগুরা সদরের এমন কার্ড লটারি বেচে টাকা হাতিয়ে এক মাস পরপর রাতের আধারে পালিয়ে নতুন নতুন জেলাতে আস্তানা পাতে। সর্বশেষ তাদের অবস্থান ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। ফেব্রুয়ারির শুরুতে অতি গোপনে বেশ কয়েকজন তরুণ তরুণী নিয়ে গড়ে ওঠা চক্রটি শৈলকুপার শিক্ষক পাড়ার এই বাড়িতে আস্তানা পাতে। পুলিশ গত 26 ফেব্রুয়ারি রাতে জাতীয় পার্টির নেত্রী মনিকা আলম ও সাবেক ব্যাংকারের বাসায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়। পুলিশের খোঁজাখুঁজিতে ফাঁদ পাতা চক্রটি তাড়াহাড়া করে ক্ষতিপূরণ দেয় কয়েকজন শ্রমিকের, সেখানকার কয়েক নারী কর্মীও সরে পড়ে। কার্ড ঘষলে টিভি ফ্রিজ সহ এমন লোভনীয় ফাঁদে পড়তে শুরু করেছে শৈলকুপার বিভিন্ন এলাকার মানুষ। কবিরপুর, ঝাউদিয়া সহ বিভিন্ন গ্রাম ও ইট ভাটাগুলিতে চলছে প্রতারক চক্রের লাখ লাখ টাকার ব্যবসা। শৈলকুপার শিক্ষক পাড়াতে জাতীয় পার্টির শৈলকুপা উপজেলা শাখা সভাপতি মনিকা আলমের বাড়িতে এই প্রতারক চক্রের আস্তানার খবরে স্থানীয়দের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর সহ বিভিন্ন উপজেলা থেকে আসা একদল তরুণ তরুণী ফেব্রুয়ারির শুরু থেকেই ওঠে এই বাসাতে। নেই কোনো সাইনবোর্ড, বাসা ভাড়া চুক্তিপত্র, এমনকি কোনো কাগজপত্রও নেই। বাসা ভাড়ার জন্য ভাড়াটিয়া এলে থানাতে এন্ট্রি করাতে হয়, সেসবের কিছুই মানেনি এই চক্র। এদিকে প্রতারক চক্রের প্রধান রেশমা ইলেকট্রনিক্স গ্যালারির ম্যানেজার হিসেবে লোকমান হোসেন নামের এক যুবক নিজেকে পরিচয় দেয়। সে জানায় ঢাকায় তাদের শোরুম রয়েছে। আমাদের একটা দোকান নিতে হয়, ঠিক আছে, বাসা বাড়ি নেই, তাহলে আমরা 15 দিন
15 দিন পর আমরা টেন লেসেন্স স্যার করি ঠিক আছে বাসা ভাড়ি ভাড়া নিছেন কয়দিন থেকে জন্য এটা আপনারা আন্টি আন্টির সাথে তো আমাকে সেরকম কোনো চুক্তি পত্র নাই আমাকে এমনি লেখা হতে রয়ে গেছে যে আমাদের মনে করেন 6 মাস থাকলো স্যার তাইবো 3 দিন আছেন কত দিন আগে সম 2 মাস তাতে চলে আসেন কেন চলে না চলে না তাহলে যে মাল চলে না সে মাল এখানে কিভাবে চালাচ্ছেন কাস্টমার যদি না নেয় এর আগে মাগুরায় ছিল তবে সেখানে পণ্য বিক্রি না হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা চলে আসে বলে স্বীকার করে কোনো ট্রেড লাইসেন্স বা কাগজপত্র ছাড়া কিভাবে সব কার্ড লটারি বিক্রি করছে এমন প্রশ্নে সে জানায় নতুন নতুন এসেছে পরে ট্রেড লাইসেন্স করবে বাসার মালিক ও জাতীয় পার্টির নেত্রী বিষয়টি দেখছে প্রতারক চক্রের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জানায় তারা শোরুম থেকে এসেছে কোম্পানি নামি দামি পণ্যের বিশেষ ছাড় দিয়েছে যা কার্ড ঘষলেই মিলবে মুক্তা ও রিয়া নামের এই দুই কর্মী জানায় তারা বিভিন্ন জেলায় গিয়ে এভাবে পণ্য বিক্রি করছে বিভিন্ন ইটভাটা শ্রমিক তাদের প্রধান কাস্টমার সাংবাদিকদের অনুসন্ধানে বিষয়টি জানাজানি হলে পরে চক্রটি শৈলকুপা পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স নাই কিন্তু থানাতে তাদের কোনো কাগজপত্র এন্ট্রি করা নেই এমন ফাঁদের বিষয়ে বাসার মালিক সাবেক ব্যাংকার আবু বাসার মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে কথা বলতে চাইলে তিনি চটে যান অনুমতি না নিয়ে কেন তাদের ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে সে প্রশ্ন তোলেন জাতীয় পার্টির নেত্রী মনিকা আলমও তার স্বামীর সাথে সুর মিলিয়ে ভাড়াটিয়াদের ব্যাপারে কিছুই বলতে চাননি এদের আমি বলছি এখানে ভাড়া নিছে তারপর এদের ট্রেড লাইসেন্স এখানে স্থানীয় পৌরসভা থেকে নিছে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান ভাড়াটিয়া এলে বাসার মালিক থানাতে সেসবের এন্ট্রি করবে এমন নিয়ম রয়েছে আমার বাপের পায়ে লেগেছ করুন তিন দিন সেলাই দেশ তার খাদ্য এইবার কানি ও মাগের কি করতে হে কেন এসে নাকি আর এক বিটা নিয়ে শুধু তা গায়ে জোড়ায় ও কি বিটা বিটি মানুষ কদিন দে তুমি একটু গাও ভাই ও কি বিটি মানুষ আমার কোথাকে কোন জায়গা খারাপ হয়েছে তুই সত্যি করি কও কেন আমার এক কষ্ট আমার বাচ্চারা লেখাপড়া করে 450 দিতে সকালে ফলে 200 টাকা ফিরাইবে বিকালে ফলে 200 টাকা ফিরাইবে সানে জমা দিতে হয় 400 টাকা এখন শেষ বাচ্চাটা খাবার খাদ্য পাচ্ছিস নি আর টাকা ফেরত পাচ্ছিস নিজের পেটে ভাই দাও ভাত থাক নেই নিজের পেটে নেই ভাত ও অফিসাল আদালতে বাচ্চি ভাত রান্তিছে তাই দুরুক্ষ দিতেছ তাই খাতেছি ভাগ করি এখন চালের দাম কত কদিন ভাই 50-60 টাকা করি কেন গো কি দে আমরা কম কি দেখেন গো ওই সামনে যে ক্ষতি গুণ করি ঠিক হল এ কি মানসি করে হে তুই 1-200 টাকা সেটা যা আলাদা বিষয় এ যে এত মোটা ক্ষতি করছি আর কি করি বাঁচবো কবে আমরা গরিব মানুষ কি করি বাঁচবো আমরা বলি স্যার তোমরা টিকিট কাটা তোমাকে 30-32 ইঞ্চি টিভি দেব সব বিটাগের লাভ লাভ দরাই বিটাগের কোলা কাছে ভাই ওরা আসে না বিটাগের কোলা কাছে মিল গুড়ায় যায় উপরে যায় সব বিটাগের কোলা কাছে কইতে টিভি যদি 32 ইঞ্চি টিভি যদি পাই তালি হলো আমি হলো আমার কিনা লেখ দিনা 1500 টিভি যদি পাই এটা তো সবাই ভাববে ভাববে না তালি আন আমারও বিটা দেশটা আবার ফিরে গামলাম করি
গরিব মানুষ এদেরকে টাকা ওরা নিয়ে চলে গেছে। বাটায় কাজ করি আমি ১৬টা কাঠ নিয়েছিলাম, আমার বলেছিল যে এরকমের মনিটার পাওয়া যাবে ১৬টা কাঠলি পারে, আমি সেই অনেক কষ্ট করে সেই টাকা গুছাইয়ে দিছিলাম। দেওয়ার পরে ওরা আমাকে ৮ তারিখে সময় দিছিল, দেওয়ার পরে ৮ তারিখে যাইয়ে দেখি যে সেনে শান্তে তারা পলাই চলে গেছে। তার যখন আমাদের কাছে বিক্রি করে গেল, গেলে ওরা বহুত লোকের কাছে প্রতারণা করে গেছে। গেওয়ার পরে আমাদের একটা টাইম দিল যে আপনি ১৬খান টিকিট কাটেন, কাটিলে আপনার ৬ তারিখ পর্যন্ত টাইম দিল ওরা আমাকে, যে ৬ তারিখের মধ্যে যদি আপনারা যদি যাবেন গেলে আপনাকে ১৫০০ টাকা দিয়ে আপনি এই মালটা নিয়ে আসবেন, এই টিভিটা ৩২ ইঞ্চি। বহুত লোকের কাছে পড়ে গেছে, আমাদের এই ভাড়াটার মধ্যে কমপক্ষে ৫০০০ টিকিটের বেশি ধারা কম হবে না ওদের কাছে। কত কষ্ট করে ওরা, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা জানি যে অল্প টাকায় এলো পাশি বলে নিচ্ছি, কিন্তু এখন প্রতারণা করাটা উচিত হয়নি। আমাদের ভাড়ার উপরে দুইটা মেয়ে আসছে, দুইটা মেয়ে এসে আপনার হচ্ছে কাঠ বিক্রি করতেছে যে টিভি পাবে, ফ্রিজ পাবে, মোটর সাইকেল পাবে, সেলাই মেশিন পাবে, এক একটা নাম বলতেছে। এখন আমরা তো মনে করেন গরিব মানুষ, আমরা ১০০ টাকার জন্য যদি একটা আমরা জিনিস পাচ্ছি ১৬০০ টাকা বা ২০০০ টাকা একটা জিনিস আমরা পাচ্ছি, আমরা এই উপকারের জন্য, এই লোভের জন্য আমরা কিনছি। আমাদের এই ভাটার থেকে মনে করেন কমপক্ষে ১ থেকে ১৫০ মানুষ কিনছে, কিনে পরের দিন আসছে, এসে আবার বলে যে আপনি টিভি পাইছেন, আপনি ফ্রিজ পাইছেন, আপনি এটা পাইছেন, ওটা পাইছেন। আমরা অনেকে খুশি হয়েছি, ২-৩ দিন না ১ সপ্তাহ এরকম আসছে, আসার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। খালি রাখলো ২ নম্বর, রাখলো ২ নম্বর না।